এখানে সব হ্যাপির পুতুলগুলো পড়ে আছে। এই যে আমার কেলেন্দি, বুঝেছ? এটা হচ্ছে আমার বড় ছেলে, আমার কেলেন্দি। ওই যে আমি বেরিয়েছি, ও আমার সঙ্গে সঙ্গে ওই মোড়ে মাথা অব্দি যাবে, আমাকে পৌঁছতে যাবে, জানো? ওই যে আমি যাচ্ছি, ও কিন্তু আমার আগে আগে যাচ্ছে, জানো? এটাই হচ্ছে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকক্ষণ ধরে বেরোবো বেরোবো করছি, কিন্তু বেরোতে পারছি না, এত বৃষ্টি হলো মুসুলদারা। ওই যে বাবুয়া বেরোচ্ছে, আমাকে হ্যাপি বেরোবার সময় দেখতে পেয়ে গেছে। কি হলো? ভেতর দিয়ে চলে যাব, ভেতর দিয়ে চলে যাব। আর হেলমেট নিতে 10 বার ঢুকিস না, তাহলে কিন্তু ওর সমস্যা হয়ে যাবে। হেলমেট নিতে ভুলে গেছে। কদিন ধরেই বলছি না, খুব লেথার্জি লাগছে, খুব লেথার্জি লেথার্জি, জানো, কাটছে না। ওয়েদারটাও এমন, আরো লেথার্জি লাগছে, আরো লেথ খেয়ে যাচ্ছি, উইক লাগছে, কেমন একটা লাগছে, ইরিটেশন লাগছে, নিজের শরীরের মধ্যেই নিজের বিরক্তি লাগছে। বাবুয়া বললো চল আমি তোকে নিয়ে বেরোবো, আর আমার সামনেই অ্যানিভার্সারি আসছে, ওই জন্য বললো চল কি নিবি, চ যাই। আলাম না, আমি এখন কিছু নেবো না। মন যদি ভালো না থাকে, আর কোনো জিনিসই কি কিনে মজা হয় বলো তো? কোনো কিছুই ভালো লাগে না। ওই জন্য বাবু আমায় জোর করে নিয়ে বেরোলো। ও জানে আমি একটু শপিং টপিং একটু কেনাকাটি করলে আমার মন ভালো হয়ে যায়। এখন আর সেটা হয় না, ওটা আগে হতো, জানো তো? বয়সের সঙ্গে সঙ্গে দেখবে সব কিছু পরিবর্তন হতে থাকে। আগে যেমন মন খারাপ লাগলে, চুপ করে আপসেট হয়ে থাকলে, মা আমাকে এরকম নিয়ে গিয়ে বেরিয়ে শপিং টপিং করে দিত, কেনাকাটি করে দিত। বিয়ের পরও এটা হয়েছে প্রথম প্রথম দিকে। এখন এই দামটি হ্যাপি আসার পর না আর ভালো লাগে না, মনে হয় ওকে নিয়েই ঘরে থাকি, বাইরে বেরোবো কি, বাইরে বেরোলেও সেই চিন্তা হয় ছেলেটা ঘরে আছে, আর এই বৃষ্টির ওয়েদার, মেঘ ডাকছে, আর বাইরের কুকুরগুলোও চেঁচাচ্ছে, আর হ্যাপি তত ভয় পায়। এইসব নিয়ে কি আর কেনাকাটি করা যায় বলো তো? দেখো মুখখানাও পেঁচিপান্তু আর মা হয়ে গেছে আমার, তাই না? যত যাই করি না কেন, মুখের ওপর দেখবে সব প্রভাব পড়ে। বাবুয়াকে বললাম কোথাও যেতে হবে না, আমি 2 বার স্মার্ট বাজার ঘুরে চলেলাম, এখানে হওয়ার পর তো তোর তো আর ঢোকা হয়নি, হ্যাপি থাকে, আমি চল তোকে স্মার্ট বাজারের ভেতর থেকে ঘুরিয়ে নিই, চ একবার দেখে আসবি, চ। বাবুয়া যেতে চাইছিল না স্মার্ট বাজারে, আমি জোর করে নিয়েছি, ওর পছন্দ হয় না স্মার্ট বাজার একদম। স্মার্ট বাজারের ভেতরে চলে এসেছি, বাবুয়া এদিক ওদিক দেখছে, বলছে আমি কি দেখবো এখানে, মেয়েদের মতো ওই কাঁচের জিনিস, গ্রসারি জিনিস, অ্যাকচুয়ালি ওদের ছেলেদের জিনিস, ব্র্যান্ডেড জিনিস তো পাওয়া যায় না, ওই জন্য ওর পছন্দ হয় না। ওর একটু ব্র্যান্ডেড জামা কাপড়, ওর অফিসের শার্ট প্যান্ট একটু ভালো, শু পাওয়া যাবে তাহলে ওর ভালো লাগতো, সেগুলো তো পাওয়া যায় না, যত কাঁচের জিনিস গ্রসারির জিনিস। বলছে এর থেকে মোড়ে স্পেন্সারে চলে যাব তাও ভালো। আমার কিন্তু অ্যানিভার্সারির গিফট কিছুদিন আগেই হয়ে গেছে, 1.5 মাস আগেই ও আমাকে দিয়ে দিয়েছে, তোমাদের সেগুলো বলিনি, সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, আর আমার মনে হয় সেগুলো দেখানো মানে অহংকার, কেননা ওটা ও আমায় দিচ্ছে আমার ভবিষ্যতের জন্য, ওটা আমার অ্যাসেট, আর আমি এমন গিফট ও আমায় দেয় যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং অ্যাসেট হয়ে থাকবে, আর সেটা যদি আমি তোমাদের সামনে দেখাই মনে হবে শো অফ করছি কিংবা বাহাল্যতি দেখাচ্ছি, এটা দেখানো ঠিকও নয়। তাই বলি বাবু ওপরে কেন পন পন করে এলো? ওই তোমাদের একদিন বলেছিলাম আমার একটা এয়ার ফায়ারের প্রয়োজন, ওই ভিডিওটা দেখেছে, ওই জন্য এয়ার ফায়ারের এখানে চলে এসছে। এখানে এয়ার ফায়ারের সব কোম্পানি নেই, অন্য জায়গা থেকে নেবো। বেরিয়ে আর কোথাও ভালো লাগছে না, এত রাস্তাঘাটে বৃষ্টি, কি বলবো, কোথায় কোন দোকানে ঢুকবো ভালো লাগছে না, ওই জন্য আমি চলতে একটু ফুচকা খেতে যাব। এই এই দোকানের ফুচকাটা না বাবুয়াও খেতে ভালোবাসে, জানো তো, ওই জন্য এখানে চলে এলাম। এই ভদ্রলোক খুব সুন্দর ফুচকা বানায়, এত সুন্দর বানায়, এখানটা অন্ধকার হয়ে আছে, রাস্তার কাজ চলছে তো, ওনার ওখানে নাকি কি লাইট কি চলে গেছে কি একটা বললো, যাই হোক আমি বুঝতে পারিনি, ওই জন্য অন্ধকার হয়ে রয়েছে। পুটটা যা মাকে না যতই এরকম আঙুলের ফাঁক দিয়ে বেরোক, দেখে ঘেন্না পাও না কেন, এই আঙুলের ফাঁক দিয়ে বেরোয় বলেই, এমন চটকায় বলেই এত ফুচকার টেস্ট হয়। এটা যদি আমরা এরমভাবে চটকাই বাড়িতে যতই, কিন্তু সেই টেস্ট ফুচকার আসে না, ঠিক বলেছি না বলো তোমরা? আমার কর্তা মশাইয়ের ফুচকা খাওয়া হয়ে গেছে, সাঁটানো হয়ে গেছে, ও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, কি ভাগ্যিস, আমি ফুচকা খাই ভিডিও করে না, বুঝেছি, আজকে ভিডিও করে দিচ্ছে। আর ফুচকাটা যা বানিয়েছে না, পুরো টুরুলাপ বানিয়েছে ফুচকাটা, মানে ফুচকাটা খেয়েই পুরো মন প্রাণ হচ্ছে সব ভালো হয়ে গেল। এখানে কোনো আর দামি গিফটের প্রয়োজন আছে বলো তো? কোনো কিছু কিনে দেওয়া, কিন্তু বাবুয়া বলছে না চল আজকে এয়ার ফায়ারটা কিনেই বাড়ি ঢুকবো। আলাম না, আজকে আমার মন চাইছে না, মন না চাইলে কিনতে ভালো লাগে বলো তো? ও তবু আমাকে জোর করে নিয়ে যাবে। এদিকে কোথায় এয়ার ফায়ারের দোকান ও দেখেছে, বলছে চল ওখানে চল, অনেক কোম্পানি পাওয়া যায়, না তুই আগে চল নবদুর্গায় চল, আমার হ্যাপি নবদুর্গার কালা কাঁথা খেতে না খুব ভালোবাসে, জানো তো, আলাম চল আগে মিষ্টিটা নিই তারপর দেখা যাবে।
আজকে রবিবার তো অনেক দোকানও দেখছি বন্ধ রয়েছে। ভালো হয়েছে, এই মিষ্টিটা কিনে নিয়ে না বাড়ি কেটে পড়বো, ভালো লাগছে না। মন ভালো না থাকলে দেখবে তুমি যেখানেই যাও না কেন, যত দামি গিফট যে দিক না কেন, মন ভালো লাগবে না। আমাকে মন ঠিক করতে হলে, শরীর ঠিক করতে হলে ওই ঘরে গিয়েই করতে হবে। এখানে আমি মিষ্টির দোকানে ফাইনালি চলে এসেছি আমার হ্যাপির কালাকাঁদ নিতে। এদের কালাকাঁদটা নবদুর্গার এত ভালো, তোমাদের কি বলবো, এদের আমার কালাকাঁদটাই ভালো লাগে। আদারওয়াইজ অন্যান্য মিষ্টি একটা দুটো খেয়েছি, অতটা ভালো লাগে না। এমন কি পর্যন্ত আমার হ্যাপি অন্য জায়গার কালাকাঁদ দিলে খাবে না, এই নবদুর্গারই কালাকাঁদ চাই, বুঝেছো, তবে খাবে। ওই জন্য কালাকাঁদটা নিতে চলেলাম, এত দূর এসেছি আমার নবদুর্গা কাছাকাছি, তাহলে কালাকাঁদটা নেবো না কেন। আমি চল আমার হ্যাপির কালাকাঁদটা নিই। নিলাম, আবার একটা টেস্ট করেও দেখলাম, যদি বাই চান্স গন্ধ হয় হ্যাপিকে তো দেবো, ওই জন্য দেখলাম না হয় না ওদের দোকানে মিষ্টি টাটকাই, কিন্তু তবু একবার টেস্ট করে দেখে নিলাম। কেন আমরা তো এখন খুব একটা মিষ্টি কিনি না, আগে খুব কিনতাম, বাবু আগে খেতো, এখন বাবুয়া খায় না, ওই জন্য বেশি কেনা হয় না। আমরা বাড়ি চলে এসেছি, বাবুয়া আমার জামা প্যান্ট ছেঁড়া হয়নি, বাবুয়া আগে জামা প্যান্ট ছেড়ে হাত ফাত ধুয়ে আগে ছেলেকে খাওয়াতে বসিয়ে দিয়েছে কালাকাঁদ নিয়ে। দেখেছো নবদুর্গার কালাকাঁদ কেমন ও ভালোবাসে, আর খুব অভিমান হয়েছিল, আসলে প্রচণ্ড প্যাম্পার্ড হয় তো, প্রচণ্ড আদুরে, বুঝেছো, একটু এদিক থেকে ওদিক হলেই ওর প্রচণ্ড অভিমান হয়, খাচ্ছিল না অনেক আদর করার পর, তারপর এখন খাচ্ছে। এটা একদম নেক্সট ডে আফটারনুনে, সেদিনকে মানে আগের দিনকে ফুচকা খেয়ে ওই কালাকাঁদ একটা জল খেয়ে গা হাত পা ধুয়ে স্কিন কেয়ার করে আবার ধপাস, পরের দিনকেও রান্না করিনি। সকালবেলা আজকে এসেছিল, ব্রেকফাস্টও এসেছিল বাইরে থেকে, আর হোম সার্ভিসে দুপুরে খাবার দিয়ে গেছে, বাবুয়াকে আগে দিয়ে দিয়েছে ওই যে ইলিশ মাছ ডাল, এখানে মোচা আলু ভাজা, ওটা পটল দিয়ে আলু দিয়ে নিউট্রেলা, এই আজকে হোম সার্ভিসে এসছে। চলো টাটা, লাভ ইউ অল, গুড ডে।